এই ব্যাগ তো তোর চেয়ে বড় তুই এটা নিতে পারবি না মাথা তুলে দেন স্যার পারো ও পারবো না স্যার ছোট মাস তো আমার দেন আছে দাঁড়া ও এটা স্যার ভিক্ষে নেই না এইটুকু ছেলে বলে কি ঠিক আছে এক কাজ কর তুই ছোট একটা নে रविंद्र जाइ सर ठीक है अपने सकाल नटा चले सर अस्सलाम वालेकुम भलो आछो रमेश भैया টেবিলে আপনাদের খাবার দেওয়া হইছে কি রান্না করেছো আজকে আপনাদের পছন্দের খাবার রান্না করা হইছে এত বছর পরে তোমার মনে আছে জি আমি কি খেতে পছন্দ করি মানুষ কি ইচ্ছা করলেই সব কিছু ভুলতে পারে টেবিলে আপনার খাবার দেওয়া হইছে স্যার স্যার আমি তৃষ্টিয়া রমেশ কাকা কই রমেশ কাকা স্যার এই ফুলটা রমেশ কাকার দেন अनेक दिन पर फूल देखल चैत्र मास ना क्या टाका फेरत दी तुम्हें दीते মাঝে মধ্যে আমার ফুল দিয়া যায় স্যার বর্ষার আগে মুটিপুর প্রজেক্টের কাজ শেষ করা দরকার কারণ গত বছর বর্ষায় প্রচুর ক্ষতি হয়ে গেছে আমিও সেরকমই হবে স্যার কিছুদিন আছেন আমি থাকব সপ্তাহখানেক সময় নিয়ে আসতে পারলে ভালো হতো বেসিক্যালি এখানে সবকিছু কিন্তু আপনাদের উপরে ডিপেন্ড করছে স্যার আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব সেটা বুঝতে পারছি আচ্ছা ফেরার পথে কিন্তু একবার অফিস হয়ে যেতে চাই ওকে স্যার এই রিকশালা ভাই তোমার বাড়ি কোথায় তালবাগান তালতলা কোন বাড়ি ওই যে মুন্সিবাড়ির পিছে মুন্সিবাড়ি স্যার
আপনি চিনেন নাকি? আরে মুন্সিবাড়ি কে মুন্সিবাড়ি আছে, বিড়াতে গুগু সরে। শোনো, এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে একদম ভালো লাগে না। এবার আমি তোমাকে বউ করে ঘরে তুলে আনবো। বিয়ে? আমাকে বিয়ে করবে না? তাহলে লুকিয়ে লুকিয়ে আমার সাথে দেখা করতে আসা হয় কেন? তুমি আমাকে পছন্দ করো, ভালোবাসো, তুমি আমাকে না দেখে থাকতে পারবে না, আমিও তোমাকে না দেখে থাকতে পারি না। শোনো না, আমার না ওই বিদেশে একটা চাকরির অফার এসেছে, সেখানে গেলে আমি মস্ত অফিসার হব। আমি ভাবছি যাওয়ার আগে বিয়ের কাজটা সেরে ফেলব। না, তোমাকে ছাড়া যেতে পারবো না, আমি চলে গেলে তুমি মরে যাবে, এমন কথা কখনো বলবে না। দেখো, তোমাকে ছেড়ে থাকতে আমারও কষ্ট হবে, এটা নিয়ে এখন ভাবতে হবে না, এটা অনেক সময় পরের ব্যাপার। ঠিক আছে, শোনো, ঠিক আছে, তুমি বাড়ি যাও, রাতে আমি তোমাদের বাড়িতে আসবো। চাইলেই আমি চেয়ারম্যান। ওয়ালাইকুম আসসালাম। আরে ইঞ্জিনিয়ার সাহেব আসে না? এই এই মতি, আ মতি, আরে বলিকে বলিস নাস্তা দিতে। ঠিক আছে, আপনি তা ইঞ্জিনিয়ার সাহেব কি মনে করে? এমনি ওই একা একা লাগছিল, তো ভাবলাম আপনাদের এখানে ঘুরে যাই। খুব ভালো করেছেন, আমাকে যে আপন ভেবেছেন এটাই বড় কথা। এই দুনিয়ায় আর কি থাকবো, মানুষের ভালোবাসা, তাই তো নাকি? জি, আপনি ঠিকই বলেছেন। আর দূর মানুষ এসব বোঝে না, এই জন্যে তুমি মাতবরই রয়ে গেলা। মানুষের ভালোবাসো, দেখবা ঠিকই একদিন চেয়ারম্যান হয়ে গেছে। কই রে মা বলি, মতি আইতেছি তো স্যার। আমি একটু বাজারে যাই, দুই দোকানদার মারামারি করছে, এর বিচার করা লাগবে। আমি গেলাম। ইঞ্জিনিয়ার সাহেব তাহলে যাই, থাকে না? কি করি কন্ত, বড় চঞ্চল মেয়ে, নানা জনের নানা নালিশ, এক একবার মনে হয়, কিন্তু ওর মুখের দিকে তাকায় আর কিছু কইতে পারি না। ছেলে মানুষ, এ নিয়ে এত চিন্তার কিছু নেই। Thank you.
আজকে ভয় দেখানো হচ্ছে না এখন কেমন লাগে আমার সাথে এরপর এরকম করলে আমি কিন্তু তোমাকে ছেড়ে ঠিক চলে যাব কি আর করবে না ঠিক আছে আমার জন্য কি সুন্দর ফুল অথচ কোনো নাম নেই চৈত্রের ফুল কোনো সুবাসন নেই অনেকটা তোমার মতো বুঝতে পারোনি এটা তোমার না বুঝতেও চলবে কিছু ভাবছেন না তেমন কিছু না আচ্ছা মকিমপুর তো আমরা প্রায় এসে গেছি না জি স্যার আর তেমন সময় লাগবে না মিনিট দশেক যে না পাঁচ মিনিটের বেশি লাগবে না মোটা গুলি তো মকিমপুর ওয়ালাইকুম আসসালাম আরে বসো বসো অবশ্য দাঁড়ায় সালাম দিলে মনে শান্তি লাগে আমি চেয়ারম্যান না কি কাও তোমরা হ্যাঁ ঠিকই কইছেন আপনি হইলেন আমগর এই গ্রামের মাতা কি ঠিক কইছি না মাতব সাহেব একদম ঠিক কও নাই এই অভ্যাসটা তোমাকে গেল না খালি মাতব সাহেব মাতব সাহেব আরে আমি আর চেয়ারম্যান আছি না চেয়ারম্যান বলবা জি ভুল হয়ে গেছে আর কো মুনাবাব সাহেব আবারো আচ্ছা কও কি সমস্যা কও আমার পোলার বউ রাগ কইরা বাড়ি ছাইরা চইলা গেছে আবার কইয়া গেছে আমগো বাপপুর দুইজনরে নাকি জেলের ভাত খাওয়াইব এখন কি করা লাগবো আপনি কোন আপনি ছাড়া কেউ নাই ওই বিয়া সরকার কি আমারে চেয়ারম্যান বানাইছে তোমাকে এই সব কাজ করানোর লাগা আরে কার পোলা বউ পিটাইলো কার পোলা বউ ছাইরা চইলা গেল এই সব দেখার সময় আমার আছে দেশে কত বড় বড় কাম পইরা আছে নিঃশ্বাস নেওয়ার সময় পাই না আর তোমরা আছে পাইন না লাভ নিয়া আরে বড় বড় সাহেবের সাথে মিটিং করতে করতে আমার এমনি বলে জান যায় রাগ করেন না চেয়ারম্যান সাহেব আমরা মূর্খ সূর্খ মানুষ আমরা কি সব বুঝি আরে যাও যাও রাইতে এসে আমার সাথে দেখা করো খবর নিয়ে দেই মামলা মোকদ্দমা হইছে কিনা আরে মামলা মোকদ্দমা করে ফেলাইলে তো আবার দারোগা সাহেবের খুশি করতে হইব তাহলে তোমরা এখন যাও আমার আবার ইউনিয়ন সাহেবের সাথে জরুরি মিটিং আছে মতে ও মতে আরে গালি করে যে মন্ত্র স্যার হরণ যত একটা পরে 32টা দাঁত ফেলা দেবো ওই তোমরা কতবার বলছো আমার হুজুর কবি শরীরে তেল বাড়ছে না ওই ভুলে যাস না আমি তোরে বাঁচাইছি বুলি মরার কেসে তুই কিন্তু ফাঁসতি তোর কেন ডাকছে আমি জানাস তুই মুন্সির চাকর ছিলি এখন আমার চাকর এটা একটা ইজ্জত আছে রুবি কনে জানি না শোনো আমি বোধহয় আগামী কয়েকদিন তোমার সঙ্গে দেখা করতে পারছি না কেন ঢাকা থেকে বড় একজন অফিসার এসেছেন আর স্যারের সঙ্গে সব সময় আমাকে থাকতে হচ্ছে সর্বনাশ বাজা মাইতাছে আমি হই যাই আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম কি খবর সরো ইঞ্জিনিয়ার এদিকে কই গেছিলেন না তেমন কোথাও না এই প্রজেক্টের কাজগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম বাহ 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 বেশ খুব ভালো খুব ভালো তা আপনার শরীর ভালো তো আল্লাহ রাখছে কোনো রকম আমার একটু জরুরি কাজ আছে যেতে হবে তো আসছি আমি আসসালামু আলাইকুম খুব ভালো ছেলে কি আদব কায়দা দেখছাস শাস হয়ে যায় চল আহারামি 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 আহার
আহারামি চলে আসবো। তুমি আমার সাথে যাবে এটা কি এখন সম্ভব? প্লিজ এমন করো না, আমি সত্যি সত্যি চলে আসবো, ঠিক আছে? আমি এসে বিয়ে করে আমার সাথে তোমাকে নিয়ে যাব, ঠিক আছে? কেন এমন করছো? তুমি মরে যাবে, কেন এভাবে বলছো? দেখো আমি এখন ঢাকায় না গেলে আমার কাজের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, এমন সুযোগ হয়তো আমার জীবনে আর আসবে না। শোনো, একদম দুষ্টুমি করবে না কিন্তু, ঠিক আছে? আর এভাবে লোকজন আমাদেরকে দেখলে বন্ধ করবে। রাত কত হলো? অনেক রাত, ভোর হইতে আর বেশি দেরি নাই। আচ্ছা রমেশ মিয়া, ওই যে বলি মুন্সিবাড়ির কোনো খোঁজ খবর আমি জানি না, তারা কোথায় আছে না আছে কিছু বলতে পারবো না। এই বাংলো বাড়ির বাইরে বাইর হওয়ার তো আমার হুকুম নাই। আমি একটু করিয়ে নিই, আর যদি ঘুমিয়ে পড়ি আমাকে একটু ডেকে দিই। জঙ্গলটা দেখতেছেন না, অনেক খালি ফুল ফুলে, অনতে আমার মারে ফুল দে, কিন্তু কথাই কয় না। কেন কথা বলে না? কেন মরলে কি কোনোদিন কেউ কথা কয়? মা তোকে অনেক আদর করতো তাই না? আমার জন্মের পরেই তো মরে গেছে, আদর করবো কেমনি? তুই থাকিস কোথায়? স্টেশনে। খাস কোথায়? স্টেশনে, মাঝে মাঝে রুবি খালা আমার ডেকে নিয়ে খাওয়ায়, হে আমার অনেক আদর করে। রুবিটাকে? সিয়ান মানন মাইয়া, উনি আমার মায়ের লগে অনেক খাতিলা ছিল। আচ্ছা শোন, আজ দুপুরে তুই এখানে আসবি, এসে আমার সাথে খাবি। কেন? কেন আবার? আজ দুপুরে আমার বাসায় তো দাওয়াত, আসবি তো? কি রে এই, তুই এখনো এখানে দাঁড়িয়ে রইছস? তুই সারা বিরক্ত করিস না, যা যা। আরে আরে, ও তো আমাকে কোনো বিরক্ত করেনি। আর তুমি ওকে এমন ব্যাপার কেন করছো? ওর কি দোষ? না আছে, ওর কোনো দোষ নেই, দোষ হলো ওর কপালে।
আপনার কাছেই আপনি আইছেন এই খবর পাইছি, বোঝেনি তো চেয়ারম্যান হয়েছি না, নানা ঝামেলা, আপনার কাছে যাওয়ার সময়ই পাই নাই। আমার কাছে কেন? আজকে বাদ মাগরিব আমার বাড়িতে মিলাদ, আপনার মতো গণ্যমান্য মানুষ আমার বাড়িতে না গেলে কেমনে হয়? আমার বন্ধু বংশীর মৃত্যু বার্ষিক, 7 বছর হইল, দিন যে কেমনে যায় 7-8 বছর দেখতে দেখতে কেটে গেল। কি হয়েছিল না? হার্ট ফেল, ওই নৎসার মাইয়ার কুকর্মের জন্যই তো মানুষটা মরে গেল। এমন মানি লোক সবই আল্লাহ ইচ্ছা। বুলি এখন কোথায়? মইরা পার পাইছে। বুলি ওর কথা কোয়েন না, শর্মের কথা, যে পাপ করছিল সেই পাপের জন্ম দিতে দেয়ই তো মরছে। তোর বাবাকে দেখতে ইচ্ছে করে না? আমার তো বাবা নেই। নেই কেন? সবাই তো থাকে না, আপনার বাবা আছে। আজ দুপুরে তুই আমার ওখানে খেতে এলি না কেন? স্যার বেজের মা কারে কর মাপুর আমার বিজন মুকুরা লাগে দিছি, আজকে ওর মাথা ফাটে। বলিস কি? না না, কাজটা একদম ঠিক করিস তুই। ওরা এখন তোকে পেলে কি করবে তুই জানিস? জানি, লাত্তি কুত্তা দেবে। এইসব রে আমি ডরাই না, স্টেশনের মানুষে কত যে লাত্তি কুত্তা দেয়। শোন, তুই আর স্টেশনে থাকিস না। তাহলে কই থাকুম? আমি তোর সব ব্যবস্থা করে যাবো। ঠিক আছে স্যার, আপনি কি আমার বাপ হন? সকালে বাইর হয়েছেন, এই রাত পর্যন্ত আপনি কোথায় ছিলেন? কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম, তাছাড়া স্টেশনেও গিয়েছিলাম। হঠাৎ আপনি স্টেশনে? মানুষের সাথে দেখা করতে। কি ব্যাপার, তুমি এমন চমকে উঠলে কেন? মানে এত বড় একটা সত্য তুমি আমার কাছে কেন গোপন করলে?
কেন সাহেব? যেই সত্য না জানি না মুন্সি সাহেব মরে গেল, গ্রামের কেউ যে সত্য জানলো না সেই সত্য জানি না, আপনি কি করবেন? তাতে আরো যন্ত্রণা বাড়বে, জ্বালা পাবে। তার মানে কি মানুষ সত্যি আপনার ছেলে? আমি সামনে দিতে পারবো। স্যার আপনার কি শরীর খারাপ? হ্যাঁ, শরীরটা একটু খারাপ, আসলে মনটাও খারাপ। মানুষ ছেলেটার কথা ভেবে খুব কষ্ট হচ্ছে। ওর মাকে আমি চিনতাম, আর মন্ত্রী সাহেব ভালো মানুষ ছিলেন, হয়তো সে কারণে এত কষ্ট হচ্ছে। আর আপনাকে কেন এসব কথা বলছি জানেন? আসলে কারোর উপর না ভরসা করতে পারছি না। কিন্তু স্যার আমিও তো এই জায়গাটায় অনিশ্চিত, কতদিন আছি বলতে পারি না। তাই বলছিলাম স্যার, আমি যতদিন আছি ততদিন তো আমি ওর খেয়াল রাখলাম, কিন্তু আমি যখন চলে যাব তখন তো ঠিক ওকে আগের জায়গাটাতেই ফিরে যেতে হবে, যে জায়গাটাতে ও আছে। তাই আমি বলছিলাম কি স্যার, যদি এখানকার কাউকে ওর দায়িত্বটা দেওয়া যেত তাহলে বোধহয় ভালো হতো। হ্যাঁ, সেটা হলে তো ভালোই হতো, এদিকে রমেশ মিয়ার তো বয়স বাড়ছে। আচ্ছা স্যার, ওকে ঢাকার কোনো এতিমখানা দেওয়া যায় না? এতিমখানা একটু ভেবে সিদ্ধান্ত নিলে বোধ হয় ভালো হবে স্যার। স্যার চেয়ারম্যান সাহেব আমাকে ডেকে পাঠিয়েছিলেন, আমাকে একটু উঠতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আসি স্যার। আসসালামু আলাইকুম। আমাকে কিছু বলবেন বোধহয়, আসতে বলেছিলেন। না না, তেমন কিছু না। আপনাকে বড় সাহেব কি চলে গেছে? জি না, তবে দু একদিনের মধ্যে চলে যাবেন। আমি আপনার সঙ্গে একটা ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম, যদি অন্যভাবে না নেন। আরে এত কাসু মাসু করতেছেন কেন? বলে ফেলান বলে ফেলান। না মানে, আরে এত মানে মানে করেন না তো, বলে ফেলান। না মানে মা একটু আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছিল রবির ব্যাপারে। আমার কোনো আপত্তি নাই, উনারে আসতে বলেন। রবি মা আর তাড়াতাড়ি নাস্তা পানি নিয়ে আয়। না না, এখন আর নাস্তার দরকার নেই, অন্য কোনো সময় করব। আজ আমি আসছি। এটা কোনো কথা হইলো? না ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বড় ভালো ছেলে। হ্যাঁ রবি, রবি
কে? ইঞ্জিনিয়ার সাহেব, ও ইঞ্জিনিয়ার সাহেব, ঘুমাইতেছেন? কে কে তুমি? কে তুমি? ডরাও কেন? আমার চিনতে পারতেছো না? আমি বলি না না না, তুমি বলি না, বলি বলি মরে গেছে না। শুয়ে দেখো, আমি তোমার সামনে। তুমি কথা বলতে পারো? তুমি কইছিলে 3 মাস পরে চলে আসবা, আসলা না কেন? বলি আমি 1 মাস পরেই আমি সত্যি এসেছিলাম। তখন তুমি তোমার বাবা গ্রামে ছিলে না, সবাই বললো যে তোমরা 3-4 দিন পর আসবে। আমার পরের দিনই বিদেশে চলে যাওয়ার কথা ছিল। মানে অবস্থা এমন ছিল যে আমার না গিয়ে কোনো উপায় ছিল না। তাহলে আজকে এত বড় মানুষ হতে পারত না? তুমি এখন অনেক বড় একজন মানুষ, সোনার মতো ঝকমকা দিন। তোমার শত্রু ফুলে এখন আতরের সুবাস। জানো আমার কবরের চারপাশ ঘিরা কত ফুল ফুটে, সব নাম না জানা ফুল। তুমি নিবা? আমি তোমার কলা পাতায় মুইরা অনেক ফুল দিয়ে দেব। বিশ্বাস করো বলি, আমি তোমার ক্ষতি করতে চাইনি, আমাকে ভুল বুঝো না। আমি আমি সত্যি মানুষের কথা জানতাম না। এখন তো জানবা। কি করতে পারবা তুমি? জানো আমার না খুব কষ্ট হয়, মানুষ যখন আমার কবরে ফুল দিতে আসে আমার না কষ্টে বুকটা ফাইটা যায়। আমারও ভীষণ কষ্ট হয় যখন আমি ভাবি যে আমার সন্তান অনাহারে ছটফট করছে, তখন আমার চিৎকার করে বলতে ইচ্ছে করে সবাইকে আমি ওর বাবা। অথচ এই সত্য কথাটা তুমি কাউরে বলতে পারবা না, সত্যর মুখোমুখি দাঁড়ানোর ক্ষমতা তোমার নাই। আচ্ছা বুড়ি, আছে, আমি সবাইকে জানিয়ে মানুকে আমার সাথে নিয়ে যাব। না মানুরে আমি চিনি, মানু তোমার লগে যাইব না। মানু আমারে সাইরা, এই দুনিয়ায় কোথাও যাইব না। ও তো আমার ছেলে, কিন্তু আমার এটা ভাবে অনেক কষ্ট হয়, এত বড় একটা দুনিয়ায় ওর আপন বুঝে আর কেউ নাই। আমি আছি বলি, আমি আছি। পারবা না ইঞ্জিনিয়ার, পারবা না। বলি বলি যেও না, বলি বলি যেও না, বলি আমার কথা বিশ্বাস করো বলি। আমি কি হয়েছে স্যার? তুমি যাও, আমার কিছু হয়নি, কিছু না। জানো মা, আমি যে বড় স্যারের কথা কইছি না, হ্যাঁ খুব ভালো মানুষ। হ্যাঁ আমার কইছে স্কুলে ভর্তি করে দিব, আমার আর কুলির কাম করা লাগবো না, রমেশ স্যারে দিয়া সব ব্যবস্থা করব। জানো মা, হ্যারে খালি দেখলে আমার বাবার কথা মনে পড়ে, বাবা কি হ্যার মতো ছিল। তোর বাবা ঠিক আমার মতো দেখতে। আপনি কি আমার বাবারে দেখছেন? তোর যদি ইচ্ছা হয় তুই আমাকে বাবা ডাকতে পারিস। আপনি তো আমার বাবা না। তুই কাল আমায় জিজ্ঞেস করেছিলি না আমার বাবা আছে কিনা? আমার বাবা ঠিক তোর মতো দেখতে। আমি কাল ঢাকা চলে যাচ্ছি,
তুই যাবি আমার সাথে? যাব। ওইখানে মানুষগুলো খুব ভালো না? কাল বিকাল 5টায় ট্রেন। তুই সময় মতো আমার বাংলো চলে আসবি। সময় মতো আয় পড়ো। আমি যা রুবি খালার খবরটা দেই। কি রে মানু, এত দৌড়ে কই যাস? তোমার একটা খবর দিতে আইলাম। কি খবর? কালকে যে বড় সরের লগে দেখা করছি। হ্যাঁ, আমার ঢাকায় নিয়ে যাবি। হাসাই, কখন যাবি? কালকে বিকালে। এখন আমি আসি। দাঁড়া দাঁড়া। পরে আবু। স্যার, গাড়িতে লাকেজ তুলে দিয়েছে। চলুন আমরা যাই। স্যার কি কারোর জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ, আমি মানুকে বলেছিলাম। ও বলেছিল আমার সাথে ঢাকায় যাবে। কেন যে আসছে না সেটাই তো বুঝতে পারছি না। স্যার, ও আসবে বলে আমার মনে হয় না। ও একটু পাগলাটে, আর তাছাড়া ছোটখাটো ব্যাপার নিয়ে মন খারাপ করে লাভ নেই স্যার। ঠিক আছে, আপনি ঢাকায় গেলে আবার বাসায় যাবেন। ভালো থাকবেন। রমেশ ভাইয়া, ভালো থেকো। আরে ওই তো মানু চলে এসছে। আমি আশা করছি স্যার। ভেরি গুড, চল। কি হলো? চল না স্যার, যাব না। কেন? আমি যদি যাই আমার মায়ের কবরে ফুল দেবো কি স্যার?